আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে 30 নম্বর পারার সূরাতুল আবাসা 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ, কোরআন মাজিদের যতগুলা গুণা আছে, যতগুলা টান আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সই করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে একেবারে পানির মতো সহজে আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আমি কথা দিলাম, এবার আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সই শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى عبس وتولى عين زبر عا با زبر با عبا سين زبر سا عبا سا واو زبر وا تا زبر تا وتا واو لام زبر وال لام كرا زبر لا وتا وال لا لام كرا زبر لا امرا لامر উপর একটি খারা জবর দেখতে পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। কয় জায়গায়? ছয় জায়গায়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যশমালা ইয়া, আর পেশের বাম পাশে যশমালা ওয়াও। সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ, এই ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে। আমরা এখানে লামের উপরে একটি খারা জবর দেখতে পাচ্ছি, আর খারা জবর উপরে চিকন একটি চিহ্ন দেখতে পাচ্ছি। হরফের উপরে আপনারা যদি এমন চিকন চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন, আর মোটা চিহ্ন দেখলে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন। ঠিক আছে, জাআহুল আমা হামজা নুন জবর আং। আমি এখানে আং গুন্নাহ করেছি, খেয়াল করে শুনুন, এই গুন্নাটা কোরআন মাজিদে হাজার হাজার বার আসবে। যশমালা নুনকে কি বলে? নুনে সাকিন। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন। নুনে সাকিন অথবা তানবিনের বাম পাশে, এখানে নুনে সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি জিম। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আটটি হরফ আসলে গুন্না হবে না। কয়টা? আটটা। আটটা হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই আট হরফ সারা, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া ফরিবেন। এখানে জিম কি আট হরফের ভিতরে আছে? নাই। তার মানে এখানে গুন্না করিয়া ফরিতে হবে। হামজা নুন জবর আং, জিম আলিফ জবর জা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে মোটা চিহ্ন, তাই এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়তে হবে। আং চা হামজা জবর আং, হালাম পেশুহুল আং জা আহুল, হামজা আইন জবর আ, মিম খারা জবর মা, আমা আং জা আহুল আমা আং জা আহুল আমা ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ইয়াদ আল পেশ ইউদ, ইয়াদ আল পেশ ইউদ, ইউদ দালকে আমি ধাক্কা দিয়েছি। দালকে ধাক্কা দেওয়ার কারণ হলো কি শুনুন,
আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। কয়টি? পাঁচটি। পাঁচটি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়, আর কলকলাহ মানে ধাক্কা দিয়ে পড়া। এখানে আমরা দেখতে পাচ্ছি দাল, তাই আমরা দালকে ধাক্কা দিয়েছি। ইয়া দাল পেশে ইউদ রয়া জেররি, জেরের বাম পাশে জজমালা ইয়া এক আলিফ টান, কাব জবর কা, ওয়া মা ইউদুরি কা, লাম জবর লা, হাইন লাম জবর আল, লা আল, লাম জবর লা, লা আল্লা, হা উল্টা পেশু হু, লা আল্লাহু, ইয়াজা জবর ইয়াজা, কাব জবর জাক, ইয়াজাক, কাব খারা জবর কা, বলেছিলাম না খারাজ অবর খারাজের উল্টা পেশ, এ দেখুন উল্টা পেশ এক আলিফ টান। ওমায়ুদুরি কালাহু আউ ইয়াযাক্কারু ফাতান ফাআহু যিকরা, হামজা ওয়াও জবর আও, ইয়া জাল জবর ইয়াজ, জাল কাব জবর জাক, কাব জবর কা, র পে শুরু, আউ ইয়াযাক্কারু, ফা জবর ফা, তা নুন জবর তাং, ফাতাং ফাতাং। আমি এখানে গুনাহ করেছি, এখানে গুনাহ করার কারণ হলো নুনে সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি ফা, ফা আমাদের আট হরফের ভিতরে নাই, তার মানে এখানে গুনাহ করতে হবে। তা নুন জবর তাং, ফা জবর ফা, ফাতাং ফা, আইন জবর আ, হাজাল ফেশ হুজ, ফাতাং ফাআহুজ, জাল কাব জের জিক, র খারা জবর র, ফাতাং ফাআহুজ জিক র, আউ ইয়াযাক্কারু ফাতাং ফাআহুজ জিক র, আম্মা মানিস্তাগুনা, হামজা মিম জবর আম, মিম আলিফ জবর মা, আম্মা, আম ওয়াসিফ গুন্নার সাথে এক আলিফ টান, মিম জবর মা, নুন সিন জের নিস, আম্মা মানিস, তাগইন জবর তাগ, নুন খারা জবর না, আম্মা মানিস্তাগুনা, ফাআনতা লাহু তাসাদ্দা, আবাসা ওয়া তাওয়াল্লা, আন জাআহুল আমা, ওয়ামা ইউদুরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আউ ইয়াযাক্কারু ফাতাং ফাআহু যিকরা, আম্মা মানিস্তাগুনা, ফাআনতা লাহু তাসাদ্দা।